হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলালিঙ্কে ফ্রি নেট নিতে গেলে বাংলালিঙ্ক এবং গ্রামীণ এই দুটা সিমে দেখাবো যে কিভাবে আপনারা ফ্রিতে ব্যবহার করতে পারবেন এই দুটা এমবি। এক পয়সাও লাগবে না, এক টাকাও লাগবে না। যদি ফ্রিতে নেট চালাতে চান তাহলে অবশ্যই সম্পূর্ণ সিম করবেন, কারণ আমি কখনো ফেক নিউজ বা ফেক কোনো কিছু তৈরি করিনি, তাই বিশ্বাস রাখতে পারবেন, বিশ্বাস করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারেন। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এখানে বাংলালিঙ্ক ফ্রি ইন্টারনেট অফার 2022 কোড, ফ্রি আনলিমিটেড এমবি ফ্রি দেখতে পারছেন। এখন বলতে পারেন যে ভাই এটা কী করে করবো, মানে এটা তো এমবি কোড, বাংলালিঙ্কে ফ্রি ইন্টারনেট অফার এমবি কোড, তাই না? আর এটা হলো ফ্রি আনলিমিটেড এমবি ভিপিএন সার্ভার। এটা কী করে ক্রিয়েট করবেন মোবাইলের মাধ্যমে, যে কোনো ফোনে, যে কোনো অ্যান্ড্রয়েড ফোনে সেই সিস্টেমে দেখিয়ে দেব। তো এটা শুধুমাত্র বাংলালিঙ্ক না, গ্রামীণও বলতে পারেন। তো আমি এখানে জিপি একটা লিখে দিই, জিপি সিম, জিপি সিম প্লাস বিএল সিমে এই এটা করতে পারবেন। তো কী করে করবেন একটু আমি দেখিয়ে দিই, কারণ এখানে যে যাই বলুক এটা দেখার দরকার নেই। আমি সুন্দর করে এখানে যে এখানে শিখিয়ে দিয়েছি অবশ্যই ফাইভ জি দিয়ে কীভাবে কী করবেন, তারপরে ভার্চুয়াল ফাইভ জি কী করে করবেন সেটা এখানে দেখিয়ে দিচ্ছে। তো এটা দেখার পর না আমি একদম সম্পূর্ণ ভিডিও আপনাদের পয়েন্ট টু পয়েন্টই বুঝিয়ে দেব, অবশ্যই সম্পূর্ণ সিম করবেন। তো এখানে আমি প্রথমে আমরা যাব সেটিংস, আপনার ফোনে যে সেটিং অপশন আছে ওখানে আমরা কিন্তু যাব। আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণটা। তো সেটিংসে গেলাম, যাওয়ার পরে আপনাদের অবশ্যই একটা অ্যাপ্লিকেশন প্রবেশ করতে হবে। অ্যাপ্লিকেশন বলে সেটিংয়ে যাওয়ার পরে আমি একটু দেখিয়ে দিই, অনেকেরই মোর নেটওয়ার্ক থাকবে, অনেকের কানেকশন থাকবে, অনেক এক একজনের কিন্তু এক এক অপশন থাকবে। ঠিক আছে, তো এখানে আমার এটা গেল, করে দেখা যায় কানেকশনে গেলাম, একটু ওয়েট করুন, এখানে দেখাচ্ছে, এখানে ওটা দেখাচ্ছে না। ঠিক আছে, তো যাই করে দেখানোর প্রয়োজন মনে করছে না। তারপরে আপনারা যাবেন মোর কানেকশন সেটিংস, যেভাবে দেখিয়ে দেবো সেভাবেই কিন্তু দেখবেন, আর যদি অন্যভাবে দেখেন তাহলে কিন্তু আপনার কাঙ্ক্ষিত যে ফ্রিতে চালাতে পারেন সেটা কিন্তু পারবেন না। এখন আমরা ভিপিএনে যাব। এখন ভিপিএনে ফার্স্টে দেখবেন আমার ফোনে যে তিনটা ভিপিএন সেই তিনটা ভিপিএনে কিন্তু এখানে শো করবে, যেমন 1111 এই ভিপিএনটা সকলে ছিলেন যারা ফ্রি ফায়ার গেম খেলে। তার একটু দেখে লাইভ চলতেছে কিনা, আসলে সন্দেহ সৃষ্টি হচ্ছে যে চলছে কিনা। আসলে মাই এটাও কিন্তু এক ধরনের ভিপিএন, টার্বো কিন্তু এক ধরনের ভিপিএন। এই ভিপিএন কিন্তু আপনাদের লাগবে না, আপনাদের ফ্রিতে ইউজ করার জন্য একটা কোড ব্যবহার করতে হবে। এই যে থ্রি ডট অপশন এখানে ক্লিক করতে হবে, এখানে অ্যাড ভিপিএন প্রোফাইল এখানে আমরা ক্লিক করব। অ্যাড ভিপিএন প্রোফাইলে ক্লিক করার পরে এখানে নেম দিবেন, কী দিবেন সেটাই দেখিয়ে দিই। যদি বাংলালিঙ্কে চালাতে চান তাহলে এক জিনিস, গ্রামীণে চালাতে গেলে আর এক জিনিস। আমি কিন্তু বললামই তো ফার্স্টে, ফেক নিউজ কিন্তু তৈরি করি না আমি কখনোই না, কারণ যেটা রিয়েল নিউজ যদি থাকে তো দিব, না থাকলে দিব না। তো এখন এইখানে আপনারা অবশ্যই মাই বিএল, এখন যদি মনে করেন আমি গ্রামীণে চালাবো তাহলে এখানে লিখবেন মাই জিপি, 100% মানে 99% কাজ করবে। আর যদি মনে করেন যে আমার কাছে দুইটাই নাই তো আমি কীভাবে করবো, রবি সিম আছে, রবি সিমের জন্য কিন্তু এটা প্রযোজ্য নয়, আবারও বলে দিলাম, বাংলালিঙ্ক অ্যান্ড গ্রামীণ। তাহলে আমরা আমার ফোনে যেহেতু বাংলালিঙ্ক সিম আছে তো মাই বি আর এলটা হবে ছোটো হাতের এল, সেম বড় হাতের দিল না হতেও পারে, কারণ আমি যেভাবে করি সেভাবে দেখাচ্ছে। তারপর এখানে ট্রাইফ, এখানে কিন্তু অবশ্যই অনেকে বোঝেন যারা ওয়াইফাই চালান বা ব্রডব্যান্ড ইউজ করেন, এখানে অবশ্যই আপনাকে দিতে হবে পিপিটিপি, এটা না দিলে কিন্তু হবে না, এগুলো কিন্তু কাজ করবে না। যেমন এ আছে আইপিসেক, আরএসি, তারপরে যে সার্ভারগুলো আছে সার্ভারে কিন্তু কাজ হবে না। এখানে অবশ্য ট্রাইভ পিপিটিপি দিতে হবে। এখন এটাই কিন্তু মূল বিষয়, সার্ভারস অ্যাড্রেস। ঠিক আছে, এখানে কী দেবেন এটা একটু দেখিয়ে দিই, ইন্টার সার্ভার অ্যাড্রেস এখানে দিবেন, আপনারা সকলেই দিবেন যেটাই 192.168.1.1
100 পর থেকে যে কোনো একটা সংখ্যা বসিয়ে দেবে, কিন্তু 100 দিতে পারেন, 101ও দিতে পারেন, 102ও দিতে পারেন, 103ও দিতে পারেন, 104ও দিতে পারেন, 105ও দিতে পারেন, 106ও দিতে পারেন, 107ও দিতে পারেন, 108ও দিতে পারেন, 109ও দিতে পারেন। এই 10টা মূলত আপনি সার্ভার দিতে পারেন বা এবং জিরো দিতে পারেন, বুঝতে পারছেন? তো আমি জিরো দিয়ে দেখিয়ে দিতে আমরা নেক্সটে ক্লিক করব। এখানে ইউজার নেম পাসওয়ার্ড এটা কিন্তু জেনে নিন, আমি কাউকে বলি না, তারপরে আপনাদের সার্ভারে পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। ইউজার পাসওয়ার্ড আপনার এখানে লিখবেন জ্যাকফোন 45, ঠিক আছে, জ্যাকফোন 45, এটা মনে রেখেন জ্যাকফোন 45। আর ইউজার পাসওয়ার্ডও কিন্তু সেম, এটা আমি একটু কপি করে নিই, এই যে জ্যাকফোন 45, ঠিক আছে, দেখতে পারছেন। এটা দেওয়ার পরে অবশ্যই সেভে ক্লিক করবে। এই যে দেখতে পাচ্ছেন মাই বিএল এর একটা সার্ভার ক্রিয়েট হয়ে গেল। এখন যদি গ্রামীণের চান, গ্রামীণের সেমভাবে অ্যাড দিয়ে এখন মাই জিপি অ্যাড্রেস দেবেন অবশ্যই। ওইটা শিখিয়ে দিলাম 192.168.0.100, এটাও কাজে করবে আমি যেটা দিলাম। আর ইউজার নেম দেবেন ওইটা জ্যাকফোন, একই জিনিস পাসওয়ার্ড দেবেন এটা, এই যে শেষ। এই যে মাই জিপির একটা তৈরি হয়ে গেল, মাই বিএল একটা তৈরি হয়ে গেল। এবার আপনারা কি করবেন, এবার আপনারা যেটা চালাবেন, আপনার যদি ডাটা যদি ওয়ান আমার বাংলাদেশ সিমে করা, তো আমরা মাই বিএলে ক্লিক করলাম, দে কানেক্ট, এই যে কানেক্টেড হচ্ছে। একটু ওয়েট করুন, একটু সময় লাগবে কানেক্টেড হতে আমাদের। এই যে হচ্ছে, এখন আমি জানি না সার্ভারের প্রবলেম, সবসময় কিন্তু কানেক্টেড হবে না, এটা মাথায় রাখবেন, এটা মাথায় রাখবেন, সবসময় কানেক্টেড হবে না। এটা আপনারা পাবেন রাত 12টার পরে কানেক্টেড সহজে হয়ে যাবে, খুব সহজেই, ঠিক আছে। একটু ওয়েট করুন, দেখিয়ে দিই, আমি বুঝছি না এখন হচ্ছে না কেন, খুব তাড়াতাড়ি হয়ে যাওয়ার কথা, কারণ আমার তো সবই ঠিক আছে। সরি, আরেকবার যাক, কিছুক্ষণের ভিতরে কানেক্ট হয়ে যাবে, এনে টেনশন নেই আমাদের। আর এখানে যদি মনে করেন যে এটা সরাসরি অ্যাপ্লিকেশন চলে যাবে, এই ভিপিএনে কাজ হবে না আমাদের, এইটাই আপনার মোবাইল ট্রাই করবেন 100% ইনশাল্লাহ আপনার সফল হবেন, ঠিক আছে। তো এখন আমরা কি করব কানেক্টেড হওয়ার জন্য, এই যে বুঝলাম না যে কোনো ভুল হয়েছে কিনা, আমি একটু দেখি। যাই হোক, আপনার এইভাবে আপনার মোবাইল ট্রাই করবেন, আমি এখন রাত 12টার পর ট্রাই করবেন, ইনশাল্লাহ হবে, ঠিক আছে। যাই হোক, এই নিয়ে সমস্যা নেই, আমি কিন্তু ভিডিওটা সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, টাটা, বাই বাই।